السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه اللهم صل عليه اللهم بارك عليه اللهم جدد الإيمان في قلبي اللهم لا تخزني يوم القيامة اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أسألك شهادة في سبيلك اللهم إني أسألك الفردوس أعلى الجنة اللهم فقهني في الدين اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اغفر للمؤمنين والمؤمنات মহান রব্বুল আলামিনের দরবারে অযুত কোটি শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই ক্লাসটি শুরু করার তৌফিক দিয়েছেন। ঈদুল ফিতরের ছুটির আগে ক্লাস তো আমরা ফেসবুক লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করেছে সবার আগে আমার ভাগিনা আমানুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপাতত ফিরে আসতে আসতে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অপচয়। আর এই বিষয়ে ভূমিকা বক্তব্য রাখার পর, ভূমিকা আলোচনার পরপর আমরা আজকে একটি অত্যন্ত বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হল কর্মমুখী শিক্ষা অথবা বৃত্তিমূলক শিক্ষা, সাথে কৃষিকাজ। কৃষিকাজ নিয়ে আমরা আজকের এই পাঠদানের কার্যক্রম আমরা চালিয়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরবিতে ইসরাফ ও তাবজির, ইসরাফ ও তাবজির এই দুটো শব্দ আছে, এগুলো বলা হয় অপচয়। এই শব্দগুলো দ্বারা অপচয় বোঝানো হয়। আমরা জানি যে অতিরঞ্জিত খরচ করার নামই হলো অপচয়। অতিরঞ্জিত খরচ করা বা অতিরিক্ত মাত্রায় ব্যয় করা, প্রয়োজন ছাড়া খরচ করে ফেলা, প্রয়োজন ছাড়া কোনো জিনিস নষ্ট করা, এটাকে বলা হয় অপচয়। তো সম্পদ নষ্ট করা, সময় নষ্ট করা, খাবার নষ্ট করা ইত্যাদি ইত্যাদি, মানে নষ্ট বলতে আমরা যা বোঝাই যে জিনিসটি উপকারী, প্রয়োজনীয় আমার কিংবা অন্যদের, সেটি নষ্ট করাকে বলা হয় অপচয়। ইকবাল হোসেন রিয়াদকে দেখা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে তো যতটুকু জানি আগামীকাল থেকে ছুটি শুরু হবে, আজকে হলো 19 তারিখ। তো আমি অবশ্য কোনো ঘোষণা জানি না যে আজকে ক্লাস হবে কি হবে না, কিন্তু আমি আমার রুটিন মতো চলে আসলাম। তো ইকবাল হোসেন, ভালো জানার কথা যে আজকে কি তোমাদের ক্লাস হবার কথা কি অথবা কথা নয়। যাই হোক, লাইভ ক্লাস যেহেতু, দর্শক থাকলেও ভালো, না থাকলেও অসুবিধা নেই, পরবর্তীতে ভিডিওটি সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ। তো মানুষের অর্থনৈতিক জীবনে এই অপচয়টা হলো একটা গুরুতর অন্যায় কাজ। এটা একটা গুরুতর অন্যায় কাজ। সূরা আল আরাফের মধ্যে 31 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তোমরা সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে প্রত্যেকটি সালাত আদায় করো। একটু নেট প্রবলেম হচ্ছে, ছবি আটকে আটকে যাবে, কিন্তু কথাগুলো মনে হয় শোনা যাওয়ার কথা। তোমরা যারা আছো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তো আল্লাহ তাআলা বলছেন যে আদম সন্তান, তুমি যখন সলাতে দাঁড়াবে
নামাজের জন্য যখন আসবে তখন অবশ্যই তোমরা সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে আমার সামনে দাঁড়াবে। আর হালাল রিজিক থেকে, আল্লাহর দেওয়া যে হালাল রিজিক, তোমরা যে খানা খাও এবং পান করো, তোমরা খানা খাও এবং পান করো যেটি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন হালাল খাবার, তবে অপচয় করো না, তবে অপচয় করো না। তো কেননা যে ইকবাল হোসেন বলছে যে ছুটির আমেজ আজ থেকে শুরু, কোনো সারি ক্লাস নেয় নাই, হতে পারে। তবে আমরা যখন প্রতিষ্ঠানে ক্লাস করি তখন ছুটির আমেজটা আমরা উপলব্ধি করি। এখন যেহেতু অনলাইনে ক্লাস ঘরে বসে প্রতিদিনই একই রকম, সে কারণে আমেজটা প্রতিষ্ঠানে যেরকম উপভোগ করা যায় সেরকম হয়তো আজকে উপভোগ করা যাচ্ছে না। তো যাই হোক, যেহেতু আমি লাইভে চলেই আসলাম, কিছুক্ষণ সময় তোমাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। তো কেননা তিনি তো অপচয়কারীদেরকে পছন্দ করেন না, এটা হচ্ছে সূরা আরাফের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দুটো কথা বলছেন, একটি হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো, সলাতে দাঁড়াবো, তখন পরিচ্ছন্ন পরিপাটি সুন্দর পোশাক পরে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আমরা যে হালাল খাবার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে পানীয় দান করেছেন, সেটি আমরা খাবো এবং পান করব, দুঃখিত, কিন্তু অপচয় করব না। সূরা আল ইসরার মধ্যে 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে আত্মীয়কে তার হক দিয়ে দাও, আত্মীয়কে তার হক দিয়ে দাও, মিসকিন এবং মুসাফিরকেও, মিসকিন এবং মুসাফিরকেও। হাসিব বিন হাসান আসছে, অভিনন্দন। ও ইমুতে আমাকে একটা কবিতা দিয়েছিল, কিন্তু ইমোর আমি ওই যেদিন লাইভ ক্লাসে আসি সেদিন ডিলিট করে দিই, তো সে কারণে ওটি ডিলিট হয়ে গেছে। আমি অবশ্য আর যোগাযোগ করার সুযোগ পাইনি, একটু কাজের চাপ বেশি থাকার কারণে। আচ্ছা যাই হোক, তো আত্মীয়কে তার হক দিয়ে দাও, আর কাকে দিবে, মিসকিন এবং মুসাফিরকেও। সাবধান, কোনো প্রকার অপচয় করো না, কোনো প্রকার অপচয় করো না, আল্লাহর অনুমতির বাইরে কোনো খাতে খরচ করো না, করলে সেটা হবে অপচয়। আল্লাহ যেসব খাতে খরচ করার কথা বলেছেন আমরা জানি, হালাল পথে, সঠিক পথে, সেগুলো ছাড়া অন্য কোনো জায়গায় খরচ করলে সেটি হবে অপচয়। আরেকটি কথা আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে শোনো, সর্বস্ব দানও করে দিও না, একবারে সব কিছু দান করে দিও না, নিজে ফকির হয়ে যেও না, নিজে ফকির হয়ে যেও না। গালিব খানকে অভিনন্দন, এটাও আল্লাহ পছন্দ করেন না। তাহলে সূরা আল ইসরার এই আয়াতে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে আত্মীয়কে তার হক দিয়ে দাও, মুসাফির মিসকিনকেও দাও, তারপর কোনো প্রকার অপচয় করো না, আবার আল্লাহর অনুমতির বাইরে কোনো খাতে খরচ করো না, করলে সেটা হবে অপচয়। জেনে রাখো, অপচয়কারীরা শয়তানের ভাই। হারাম কাজে টাকা ব্যয় করা, হারাম কাজ বলতে ব্যাখ্যা দেওয়ার এখন প্রয়োজন নেই, মাশাআল্লাহ তোমরা বুদ্ধিমান এবং অনেক বুঝদার, সমজদার, তোমরা জানো হারাম কাজে টাকা ব্যয় করা, প্রয়োজনের অতিরিক্ত ভোগের জন্য, প্রয়োজনের অতিরিক্ত ভোগের জন্য খরচ করাও একটা অপব্যয়, অপচয়। অপচয় আল্লাহকে রাগান্বিত করে, অপচয় করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আর অপচয়টা দেহের জন্য ক্ষতিকারক, যেমন আমরা যদি খাবার দাবার অপচয় করি এটি আমাদের দেহের জন্য ক্ষতিকারক, খুব বেশি খেয়ে ফেলা এটাও অপচয়, প্রয়োজন নাই। সর্বস্ব দান করে ফকির হয়ে যাওয়া এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের মধ্যে বলছেন যে রহমানের প্রিয় বান্দা তারা, রহমানের প্রিয় বান্দা তারা, যারা এমনভাবে দান করে যে অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং দুইয়ের মাঝামাঝি অবস্থান করে, মধ্যম পন্থা অবলম্বন করা। কীরকম রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা এমনভাবে দান করে, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না, খুব বেশিও দেয় না, আবার একেবারে কমও দেয় না। তাহলে কী হবে, মধ্যম পন্থা অবলম্বন করা। লক্ষ্য করলে দেখা যাবে যে দানের ক্ষেত্রেও সর্বস্ব বিলিয়ে দেওয়াকে কোরআনে অপচয় বলা হয়েছে। আমরা এবার রাসূলের
হাদিস থেকে জানব। বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন। কয়টি কাজ অপছন্দ করেন? আল্লাহ তাআলা তিনটি কাজ অপছন্দ করেন। একটি হলো বেহুদা কথাবার্তা, ফাহেশা কথাবার্তা, মানে বেহুদা কথাবার্তা বলা। দু নম্বর হলো সম্পদের অপচয় করা, সম্পদের অপচয় করা। আর তিন নম্বর হলো বেশি বেশি প্রশ্ন করা, মানুষের গোপন সংবাদ সম্পর্কে জানার জন্য বেশি বেশি প্রশ্ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কাজ থেকে হেফাজত করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে অপচয় সম্পর্কে, তিনি বলছেন, যখন যা মন চায় তা খাওয়া অপচয়, যখন যা মন চায় তা খাওয়া অপচয়, প্রয়োজন নাই আমার, আমার পেট ভর্তি অথবা আমার তৃপ্তি আছে, ক্ষুধা নাই, ইচ্ছা নাই, প্রয়োজন নাই, তারপরও সামনে খাবার পেলাম কিংবা দেখলাম, ইচ্ছে হলো নিলাম, খেয়ে ফেললাম, এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এগুলো হচ্ছে অপচয়। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে অনুপযুক্ত খাতে টাকা খরচ করা হলো অপব্যয়, অপচয়। অনুপযুক্ত খাত, যেগুলো কোনো উপযুক্ততা নাই, প্রয়োজন নাই, উপকার নাই, সেসব জায়গায় খরচ করা হচ্ছে অপচয়। তো আমরা কীভাবে অপচয় করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এক নম্বর হলো আমরা কী কী অপচয় করি, কীভাবে করি। এক নম্বর হলো টাকার অপচয় করি, আমরা অর্থের অপচয় করি। দেখো, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে করোনা পরিস্থিতিতে মানুষ যে কী পরিমাণ কষ্টে আছে এবং ভবিষ্যতে কী পরিমাণ কষ্টে থাকার একটা আশঙ্কা অনেকেই করছেন, এটি অনুধাবন করলে শরীরের লোম শিউরে ওঠার কথা। বিশেষ করে বর্তমান সময়ে আমরা হয়তো অনেক খোঁজখবর রাখি, আবার অনেক খবরই আমাদের জানা নেই যে মানুষ কী পরিমাণ অর্থ কষ্টে, খাবারের কষ্টে আছে। এটি অনুধাবন করার মতো আমাদের সেই সময়টুকু এখন হচ্ছে না, কিন্তু এমনও তো হতে পারে। আল্লাহ তাআলা যদি এই পরিস্থিতি একটু দীর্ঘায়িত করেন, একটু লম্বা করেন, তাহলে দেখা যাবে যে আমাদের বিশেষ করে নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের লোকজন এরা খুবই কষ্টে পড়বে। আবার এমন পরিস্থিতি আল্লাহ না করুন, এমন পরিস্থিতি আল্লাহ না করুন, সেটি হলো যদি দীর্ঘায়িত হয় এই পরিস্থিতি, তাহলে কৃষিজাত পণ্য বা খাদ্য উৎপাদনের যে বিষয়টি আছে সেখানেও মারাত্মক সংকট তৈরি হবে। দেখা যাবে হয়তো বা মানুষের টাকা আছে কিন্তু খাবার নেই, মানুষ হাহাকার করবে, টাকা নিয়ে বসে থাকবে কিন্তু খরচ করার ব্যবস্থা নেই। যাই হোক, দুই নম্বর হলো খাবারে অপচয় করা। আমরা একটু একটু আগেও বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে, সেটি হলো তোমরা তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ খানা খাও, আর এক ভাগ পানি দিয়ে পেট ভর্তি করো, আর এক ভাগ খালি রেখে দাও শ্বাস প্রশ্বাসের জন্য। ইবনে মাজার এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাকার অপচয়, খাবারের অপচয়, এরপর আমরা পানির অপচয় করি, পানির অপচয় করি। অথচ ইবনে মাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে হ্যাঁ, এক সাহাবী বললেন যে অজুর পানিতেও কি অপচয় আছে, অজুর পানিতেও কি অপচয় আছে? তখন রাসূল বললেন হ্যাঁ আছে। তুমি যদি স্রোতস্বিনী নদী, যে নদী স্রোত বয়ে যায়, সেই স্রোতস্বিনী নদীর কিনারায় বসেও উজু করো, তবু পানির অপচয় করো না। কত অনুধাবন করলে কত বড় বক্তব্য, কত বড় রাসূলের উপদেশ আমাদের জন্য। নদীর ধারে বসে আমি উজু করছি, পানির কোনো অভাব নাই, কিন্তু সেখানেও পানি অপচয় করা যাবে না। অথচ আমরা কী করি, অজু গোসলে ট্যাপ ছেড়ে রাখি, কল শাওয়ার ছেড়ে দিই, কল ছেড়ে রাখি, পানীয় সজোরে পড়ছে তো পড়ছেই, পড়ছে তো পড়ছেই, এটা হচ্ছে গুনার কাজ। এরপর আমরা গ্যাসের অপচয় করি। আমরা যে গ্যাস কিচেন রুমে মা বোনেরা কী করে, চুলা জ্বালিয়ে রাখে বা অনেক প্রয়োজনে অপ্রয়োজনে জ্বলতেই থাকে, এটা হচ্ছে অপচয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয়। এমনও তো হতে পারে যে এক সময় গ্যাসের, গ্যাস বেশি বেশি আর সার্কুলেশন হচ্ছে না, মানুষ গ্যাস সংকটে খাবার রান্না করতে পারছে না, তখন কী অবস্থা হবে একবার আমরা ভেবে দেখি, ভেবে দেখার সুযোগ হয়েছে আমাদের কখনো? হয়নি। এই গ্যাসের অপচয়, সূরা মুলকের মধ্যে শেষ আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন, যদি তোমরা সকালবেলায় উঠে দেখো যে পানি আর আসছে না, পানির প্রবাহ নাই, ভূগর্ভ পানি দিচ্ছে না, করে দেখো তো কী হবে তোমাদের অবস্থা, এই জন্য চিন্তা করার প্রয়োজন আছে। আমরা সময়ের অপচয় করি। আল্লাহ তাআলা সূরা আসরের, আসরের মধ্যে সময়ের কসম করে এটি শুরু করেছেন, অথচ আমরা এই সময়ের ব্যাপারে খুবই আমরা একেবারে ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বলছেন যে এমন দুটি নেয়ামত আছে
যে দুটো তো অধিকাংশ তা হচ্ছে সুস্থতা, একটা হলো সুস্থতা আর একটা হচ্ছে সময়, অবসর সময়। এই দুটি সম্পর্কে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত, ব্যাখ্যার প্রয়োজন নেই। এরপরে আরেকটা হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির মধ্যে আসছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় এবং খুবই জানা একটা হাদিস, সেটি হলো পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি নেয়ামত অর্জন করো, বলতো কী কী? এক নম্বর হলো বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হবার আগে সুস্থতাকে কাজে লাগাও, আর অভাব অনটনে পড়ার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। অভাব অনটনে পড়ার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। চার নম্বর, ব্যস্ত হয়ে পড়ার আগে তোমরা অবসর সময়কে কাজে লাগাও। আর পাঁচ নম্বর হলো মৃত্যু আসার আগেই তোমরা হায়াতকে কাজে লাগাও। আরেকটি হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজিতে আসছে, যে কিয়ামতের দিন রবের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হবে সবাই। কোনো আদম সন্তান দুটো পা নড়াচড়া করতে পারবে না এই প্রশ্নের উত্তর দেয়া ছাড়া। আমরা এটিও খুবই আমাদের পরিচিত হাদিস, আমাদের মুখস্থ আছে সবার। এক নম্বর কি? এক নম্বর হলো তার জীবন সে কোথায় ব্যয় করেছে, তার জীবন সে যৌবন সে কী কাজে খাটিয়েছে। তিন নম্বর, তার সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে। চার নম্বর হলো কী সে খরচ করেছে। এবং পাঁচ নম্বর হলো তার অর্জিত জ্ঞান বুদ্ধি সে কী কাজে লাগিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অপচয় রোধে আমরা যে আলোচনাগুলো করলাম, অপচয় রোধে আমাদের কিছু করণীয় আছে। এক নম্বর হলো আমরা খরচের ব্যাপারে সতর্ক হয়ে যাব, এখন থেকেই হব। দায়েব সাহার আসছে, অভিনন্দন। খরচে সতর্কতা। দুই নম্বর হলো যারা অপচয় করে, অপব্যয় করে, তাদের সান্নিধ্য ত্যাগ করা। আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, দেখবে সে প্রচুর টাকা অপচয় করে। অপচয় বলতে কি, আমাদের জন্যই করে হয়তো, কিংবা সমাজের জন্যই করে, কিন্তু সে কুরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী করে না। তো অপচয়কারীদের সান্নিধ্য ত্যাগ করা। মৃত্যু ও পরপারের জীবনের কথা স্মরণ করা। আমি যে অপচয় করছি, যদি আমার মনের মধ্যে মৃত্যু চিন্তা থাকে, পরকালের জীবন থাকে, কথা স্মরণে আসে, রাসূলকে অনুসরণের দৃঢ়চিত্ততা থাকে, তখন দেখা যাবে যে আমাদের মধ্যে অপচয় অপব্যয়ের যে কাজটি হয় সেটি আমরা আর করবো না। তসনিম ভূঁইয়াকে অভিনন্দন। আর চার নম্বর হলো আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, এমনকি দান খয়রাতেও, এমনকি দান খয়রাতেও। এই ব্যাপারে হয়তো কনফিউশন থাকতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো অনেকে সর্বস্ব দান করেছেন, আবার কেন এই প্রসঙ্গটি আসলো যে একেবারে সব দিয়ে দিও না, ফকির হয়ে যেও না। সূরা ইসরার মধ্যে 29 নম্বর আয়াতে এর কথা আসছে যে দান খয়রাত থেকে তোমার হাতকে গলার সাথে বেঁধে রেখো না, গলার সাথে বেঁধে রেখো না, আর কৃপণতা করো না, অথবা হাত প্রসারিত করে ধন সম্পদ ব্যয় করে একেবারে উজাট করে দিও না, এতে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে পড়বে, নিন্দিত এবং নিঃস্ব হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কথাগুলো আলোচনা করলাম এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো কর্মমুখী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা। এই বিষয়টি আজকে নির্বাচন করার কারণ আছে। কারণ হচ্ছে, তোমরা এখন টের পাচ্ছ কি না জানি না, আমরা যারা সংসার পরিচালনা করি, আমরা যারা বাজার করি, জিনিসপত্র কিনতে যাই, তো আমরা মার্কেটে গেলে, বাজারে গেলে আমরা বুঝি যে জিনিসপত্রের যোগান কেমন, চাহিদা কেমন, দ্রব্যমূল্য কেমন। তো এই অবস্থাটা আমরা অনুধাবন করতে পারছি না যে আল্লাহ না করুন যদি আমাদের এই করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হয়, লকডাউন চলমান থাকে, তার প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, এরপরে উৎপাদনমুখী যে শিল্প কারখানাগুলো, প্রতিষ্ঠানগুলো, কৃষিজাত যে প্রতিষ্ঠানগুলো কৃষি দ্রব্য সামগ্রী উৎপাদন করে বা সহযোগিতা করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ থাকে, তাহলে আল্লাহ মালুম, জানি না আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কী রেখেছেন। আমরা অভাবের তাড়নায়, অথবা ওই যে একটু আগেও বললাম যে টাকা আছে কিন্তু পণ্য নাই, এরকম অবস্থা আমরা কখনো পরিচিত নই, আমরা কখনো জানি না এরকম পরিস্থিতি কী করণীয় হতে পারে, কিন্তু সেই পরিস্থিতি হয়তো বা আমাদের জন্য অপেক্ষা আছে। সে কারণে আমি আজকে এই বিষয়টি নিয়ে আসলাম যে কর্মমুখী শিক্ষা, সাথে আরও একটি
ছোট আলোচনা থাকবে কৃষিকাজের উপরে। এই কৃষিকাজের উপরে আলোচনা যেটি, আমি সেটি দিয়ে আগে শুরু করতে চাই। আমরা আমাদের দেশে সাধারণত শিক্ষা ব্যবস্থায় আমরা সবাই শিক্ষিত হবার জন্য ছোটবেলা থেকেই অভিভাবকের চিন্তা, প্রতিষ্ঠানের চিন্তা। শিক্ষার্থী যখন একটু বড় হয়, যেমন তোমরা আলিমে পড়ো, তোমাদের মধ্যে এখন চিন্তা আছে জীবন কর্মমুখী চিন্তা, যে ভবিষ্যতে আমি কি করব, কোন ধরনের কীভাবে পড়ালেখা করব। কিন্তু একটা জিনিস হলো কি, সেটা হচ্ছে প্রত্যেকেই চিন্তা করে যে আমি পড়ালেখা করছি, আমি পড়ালেখা শেষ করে তো আমার চাকরি করতে হবে, আমার চাকরি প্রয়োজন। চাকরি কেন্দ্রিক একেবারে একাগ্রতা, একনিষ্ঠতা নিয়ে আমরা সবসময় পড়াশোনা করি। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীক্ষা এবং শিক্ষা হচ্ছে কাজ করে খাওয়া। তোমরা হয়তো বলবে সে চাকরি করো তো কাজ, হ্যাঁ চাকরি করো কাজ, কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে যে জিনিসটি অপ্রতুল সেটা হলো চাকরি। তোমরা জানো যে সরকারি হোক বেসরকারি হোক, একটি চাকরিতে প্রবেশ করতে কতটুকু কষ্ট হয়, এটা শুধুমাত্র বর্তমানে যারা বেকার বসে আছে, যাদের চাকরি নেই, যারা চাকরি খুঁজে খুঁজে হয়রান, চাকরির জন্য আবেদন করতে করতেই অনেক টাকা অপচয় হয়ে গিয়েছে, অনেক সময় অপচয় হয়েছে। তো এই চাকরি কেন্দ্রিক যে মানসিকতা, এই মানসিকতা পরিহার করার জন্য করোনা আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটি কী? সেটি হচ্ছে তো আমরা সবাই এখন ঘরে বসা, আমরা সবাই বাড়িতে বসা, বাসায় বসা, আমরা এই সময়টুকুতে আমাদের কী করণীয় আছে, কী কাজ আছে? তোমরা বলবে আমরা ছাত্র, আমরা তো পড়াশোনা করি, তোমরা পড়াশোনা করো, আমরা পড়াশোনা সহযোগিতা করছি, এরকম অনেকেই অনেক কাজে ব্যস্ত আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, একটা সময়ে বাঙালির, বাংলাদেশের মানুষের ঐতিহ্য কী ছিল? ঐতিহ্য ছিল যেমন আমরাও ছোটবেলায় আমাদের পরিবারে, আমাদের পরিবারে পিতাকে, মাতাকে, বাবা মাকে আমরা কৃষিকাজে সহযোগিতা করেছি, কৃষি জমিতে আমরা নিজেরা কাজ করেছি, ফসল ফলানোতে, ফসল উৎপাদনে, ফসল আবার নিয়ে আসাতে, এই ফসলকে খাদ্য শস্যে পরিণত করা পর্যন্ত কিংবা খাবার পর্যন্ত আমরা যতটুকু সম্ভব আমরা কাজ করেছি। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটা গ্রামে খুবই কমে গেছে। গ্রামে মানুষ মাছ চাষ করে না, শস্য ফলায় না, সবজি উৎপাদন করে না, শাক উৎপাদন করে না, মানুষ গরু গাভী লালন পালন করে না, মানে বেশিরভাগ কাজ এখন আর গ্রামের মানুষের কাছে নাই। মানুষ ক্যালকুলেশন করে, কী ক্যালকুলেশন করে? প্রয়োজন নাই, শারীরিক এত কষ্ট করা, এগুলা অনেক সময় চেষ্টা করলে আবার হয় না, যে মাছ চাষ করতে চাচ্ছি সেটি হচ্ছে না, যে ফসল উৎপাদন করতে চাচ্ছি সেটি হচ্ছে না, এরপরে এত কিছু না করে প্রয়োজন কি? চাকরি করব, মাস শেষে বেতন পাবো, বাজার থেকে গিয়ে সব যা যা প্রয়োজন জিনিস কিনে নিয়ে আসব। এখন আমরা প্রয়োজন জিনিস অবশ্যই কিনে আনবো, আমরা নিজেরাই আবার কিন্তু বলি যে বাজারে আজকাল কোনো ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু আমি যদি নিজে উৎপাদন করি, আমার পুকুরে যদি আমি মাছ চাষ করি, আর এখন তো অনেক সুবিধা, এখন আর সনাতনী কোনো পদ্ধতি নাই, কৃষিকাজ করবে লাঙ্গল প্রয়োজন নাই, গরু প্রয়োজন নাই, আমরা চারা গাছ রোপণ করব মেশিনের সাহায্যে, আমরা নিড়ানি দিব, আগাছা পরিষ্কার করবো তাও মেশিনের সাহায্যে, ধান কাটবো সেটিও মেশিনের সাহায্যে, মানে সব ধরনের বীজ বপন করবো সেটিও মেশিনের সাহায্যে, সব বৈজ্ঞানিক পদ্ধতি চালু হয়েছে। তাহলে একজন শিক্ষিত যুবক, একজন শিক্ষিত মানুষ আমরা যারা আছি, আমরা যদি চিন্তা করি যে আমি চাকরির পেছনে না ছুটে, অথবা আমার চাকরি যখন থাকে না, আমি যখন বেকার, আমি যদি উদ্যোগ গ্রহণ করি, আমি যদি আমার যে সঞ্চিত কিছু অর্থ কিংবা আমার কিছু টাকা পয়সা সংগ্রহ করে আমি যদি কোনো না কোনো একটা এই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করি, তাহলে ফরমালিন ছাড়া, রাসায়নিক ছাড়া, ক্ষতিকর কীটনাশক ছাড়া উপকারী শস্য, উপকারী ফসল, উপকারী মাছ আমরা এবং গাভীর দুধ এগুলো আমরা সহজে পেতে পারি, হাঁস মুরগির মাংস আমরা নিজেরা উৎপাদন করে খেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কারণে কৃষিকাজের এই বিষয়টা আলোচনা আমি নিয়ে আসছি। তো কৃষিকাজের গুরুত্ব আমরা এখন বুঝতে পারছি, আমাদের প্রধানমন্ত্রীও সবসময় বলছেন যে 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে, 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে, মানে হচ্ছে যেন কোনো না কোনো উপায়ে জায়গাটিকে কাজে লাগানো হয়, উৎপাদনমুখী কোনো একটা প্রকল্প যেন সেখানে গ্রহণ করা হয়। এক্ষেত্রে সরকার সীমিত আকারে বা সরকারের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা দিচ্ছে,
কিন্তু ব্যক্তি পর্যায়ে বেসরকারিভাবে এই জিনিসটাতে কৃষি খাতে কাজ করার যথেষ্ট সুযোগ আমাদের আছে। অনেক সময় দেখা যায় যে আমরা মুখাপেক্ষী থাকি, বাজারের মুখাপেক্ষী, বাজারে কখন জিনিস আসবে আমরা টাকা নিয়ে বসে থাকি, কিন্তু একটা সময় যদি এরকম আসে যে টাকা আছে কিন্তু জিনিস নেই, দ্রব্য সামগ্রী নেই, অথবা টাকা নাই কিন্তু দ্রব্য সামগ্রী ব্যয়বহুল, তখন কী অবস্থা হবে আমাদের? তো এই ছুটির সময়ে ঈদ উল ফিতর থেকে বা পরবর্তীতে করোনা পরিস্থিতি ঠিক হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের এই কায়িক পরিশ্রমের মাধ্যমে ছোট হোক, আমরা ছোট ছোট দিয়ে শুরু করতে পারি। একটি আমরা কিছু শাক উৎপাদন করার অথবা কিছু সবজি উৎপাদনের প্রকল্প হাতে নিতে পারি নিজেদের জমিতে, নিজেদের বাড়ির আঙ্গিনায়, অথবা যারা বাসায় থাকে যদি সুযোগ থাকে বাসার আঙ্গিনায় বা বাসার ছাদে। এখন তো ছাদ কৃষিও অনেক দেখি আমরা টেলিভিশনে দেখা যায় যে হৃদয়ে মাটিও মানুষ, শাইক শিরা সহ আর অনেক প্রোগ্রাম দেখা যায় যে পুরো ছাদ ছাদে বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন আর কৃষিকাজ করতে লজ্জার কোনো কারণ নাই। মানুষ এক সময় যে জেলে বলতো সে কৃষক, আসলে দেখো যে জেলে কিন্তু মাছ যে চাষ করে সেটি আমাদের জন্যই। জেলে যদি মাছ চাষ করা বন্ধ করে দেয় মাছ কোথায় পাবো আমরা? হাঁস মুরগি লালন পালন যদি বন্ধ হয়ে যায়, গরু যদি বন্ধ হয়ে যায়, আয়েস করে করে তোমরা গরু গোশত ভুনা কীভাবে খাবে? ফার্মের মুরগি এই যে জাতীয় খাবার, এটা কোথায় পাবো আমরা? এখন বিজ্ঞানের ব্যবহারের কারণে এগুলো আমাদের কাছে একেবারে কাজগুলো করা সহজ হয়ে গেছে। কীভাবে সহজ? যেমন দেখো এই যে ট্রাক্টর, তোমরা চেনো ট্রাক্টর, এরপরে পাওয়ার টিলার, এরপরে সিডলিং, বীজ বপনের জন্য সিডলিং মেশিন, এরপরে জমি কর্ষণ করার পরে অথবা লাঙ্গল দেওয়ার পরে ইলেকট্রনিক লাঙ্গল অথবা ট্রাক্টর দেওয়ার পরে, এটি আবার লেভেল করার জন্য লেভেলার আছে, এরপরে পানির জন্য সাবমার্সিবল পাম্প কিংবা নলকূপ আছে, এরপর আগাছা পরিষ্কারের জন্য উইডার আছে, ফসল সংগ্রহের জন্য হারভেস্টার আছে, ফসল মাড়াইয়ের জন্য থ্রেশার আছে। দেখো কত জিনিস আবিষ্কার হয়ে গেছে, কোনো কাজ আর এখন অনেক মানুষকে নিয়ে অনেক পরিশ্রম করে করতে হচ্ছে না, মেশিন করে দেবে। তাহলে কেন আমরা উদ্যোগ গ্রহণ করব না? শুধু ইচ্ছার অভাব, উদ্যোগের অভাব। কী ইচ্ছা? ইচ্ছার মধ্যে, উদ্যোগের মধ্যে তো পুরোটাই হচ্ছে চাকরি। কখন আমরা উচ্চ মাধ্যমিক, এরপরে স্নাতক, স্নাতকোত্তর পাশ করব, বগল দাবা করে ফাইল নিয়ে অফিসে অফিসে প্রতিষ্ঠানে ঘুরব, এরপরে ইন্টারভিউ দিতে হাউতাশ করব, এই চিন্তায় আমরা বসে আছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এর জন্য অনেক দায়ী, তবে এখন আর কে দায়ী কে দায়ী নয় এই ধরনের বক্তব্য না দিয়ে আমি যে কৃষিকাজের কথা বললাম এই ব্যাপারে আমাদের সবার মনোনিবেশ করা প্রয়োজন। একটা জিনিস দেখো, জনসংখ্যা বাড়ছে প্রচুর পরিমাণে, বাংলাদেশে প্রায় 17-18 কোটি মানুষ। এখন বলতো জমি কি একটুও বেড়েছে কোথাও? বাড়েনি, বরং এই আবাদযোগ্য যে জমিগুলো আছে এগুলোর হার কমে যাচ্ছে। কারণ কি? বাড়ি নির্মাণ হচ্ছে, কিন্তু যদি আমরা কৃষিকাজ সম্পর্কে যে যতটুকু জ্ঞান আমাদের প্রয়োজন, ততটুকু জ্ঞান এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে, আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে, আবিষ্কৃত যেগুলো হয়েছে বিজ্ঞান কর্তৃক সেগুলো আমরা যদি ব্যবহার করে অল্প জমিতেও আমরা প্রচুর শস্য, প্রচুর ফসল আমরা উৎপাদন করতে পারবো। কারণ আগে মানুষ জানতো না যে কী রোগের কারণে মাছ মারা যায়, কী রোগের কারণে হাঁস মুরগি মারা যায়, কী কারণে ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু এখন মানুষ সবই জানে, ওয়াকিফাল। তথ্য প্রযুক্তির যুগে মানুষের কাছে এখন অনেক কিছুই জানা, সে কারণে শুধু একটা মাত্র সমস্যা, ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তিটা কাজে লাগিয়ে আমাদেরকে এখন কৃষিকাজে মনোনিবেশ করতে হবে, আর কৃষিকাজে মনোনিবেশ করার জন্য করোনা হচ্ছে একটা বড় ধরনের নিয়ামত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্মমুখী শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা, এটা কী জিনিস? কর্মমুখী শিক্ষা আর বৃত্তিমূলক শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও পরাধীন যুগের। ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে, আমরা সেই শিক্ষা ব্যবস্থার আষ্টে পৃষ্ঠে নিজেদেরকে বেঁধে আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে যে পরিশ্রম ছাড়া টাকা উপার্জন। যদিও পরিশ্রম আছে, কিন্তু আমি বলছি ওই পরিশ্রমের কথা, কৃষকের মতো পরিশ্রম, জেলের মতো পরিশ্রম, শ্রমিকের মতো পরিশ্রম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দু ধরনের শিক্ষা আছে আমাদের দেশে, সেটা কি? একটা হলো জ্ঞান উন্নয়নমূলক, আরেকটা হচ্ছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। জ্ঞান উন্নয়নমূলক কীরকম? এটা হচ্ছে মেধা ও মানসিকতার বিকাশ ঘটায়, মেধা আর মানসিকতার বিকাশ ঘটায়।
আর বৃত্তিমূলক কারিগরি শিক্ষা হচ্ছে মানুষের জীবনে খুব প্রয়োজন এরকম কাজকর্মের জ্ঞান, এরকম কাজকর্মের জ্ঞান। তো এর মধ্যে আবার দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে ধরো ডাক্তারি, এরপরে প্রকৌশলবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা ইত্যাদি, এগুলোর জন্য উচ্চ ডিগ্রির প্রয়োজন। আবার আরেকটি হচ্ছে মাধ্যমিক পর্যায় থেকেও পড়াশোনা করা যায়, জ্ঞান অর্জন করা যায়, যেমন ধাত্রীবিদ্যা, যেমন সেলাই কাজ, কাঠ বা রাজমিস্ত্রি কাজ, দর্জির কাজ, বিদ্যুতের কাজ, মেকানিক্যাল কাজ। তোমরা এখন মনে মনে বলবে যে আমরা কি এসব কাজের জন্য জন্মগ্রহণ করেছি বা এগুলো করবো না, আমি কাজের কথা বলছি, যে অল্প শিক্ষিত, আমরা জানি না কে কখন শিক্ষা জীবন থেকে হারিয়ে যাবে। আমাদের সাথে অনেকেই পড়ছে দেখছি, আমরা প্রাইমারি স্কুল থেকে আমরা হারিয়েছি তাদেরকে, হাই স্কুল থেকে হারিয়েছে, কলেজ থেকে হারিয়েছে, জীবনের কোনো না কোনো একটা ঘাত প্রতিঘাতের কারণে সে যে প্ল্যান করেছিল উচ্চশিক্ষা অর্জন সেটা সম্ভব হয়নি। সে কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে এই কাজগুলো করলে অন্তত না খেয়ে থাকার কোনো সম্ভাবনা তৈরি হবে না। তো আমরা এর ক্ষেত্র বিশাল, কর্মমুখী শিক্ষার ক্ষেত্র অনেক বেশি। আমি এখন যে পয়েন্টগুলো বলবো তোমরা বললেই বুঝতে পারবে যে কোনো একটি ক্ষেত্রই আমাদেরকে বেকার থাকতে দিবে না। আমরা শিক্ষা জীবনে থাকি আর না থাকি, পড়ালেখা কন্টিনিউ করি আর না করি, কিন্তু এই ক্ষেত্রগুলোতে যদি আমরা পদচারণা করি, আমরা যদি হাতে কলমে কিছু শিখি, তাহলে আমাদের আর বেকার থাকতে হবে না, আমরা পড়ালেখার পাশাপাশিও আমরা কাজ করতে পারবো। কিন্তু একটা জিনিস কি, আমাদের দেশে সমস্যা হলো আমাদের দেশে ছাত্র অবস্থায় কেউ কাজ করতে চায় না, বিপদে না পড়লে সবাই চিন্তা করে। আর আমাদের আলহামদুলিল্লাহ সামাজিক ব্যবস্থা এরকম যে আমরা যতদিন বেকার থাকি পিতামাতার কাঁধের উপর আমরা মোটামুটি চলে যাই। উন্নত বিশ্বে কিন্তু এগুলো নেই, সেখানে একটা সময়ে গিয়ে কিশোর অবস্থায় তাদেরকে আলাদা করে দেওয়া হয়, যার যার মতো সে থাকে, যার যার কর্মপন্থা, সরকার ভর্তুকি দেয়। কিন্তু আমাদের দেশে তো উন্নয়নশীল দেশ, সরকার ভর্তুকি দিবে কোত্থেকে? কিন্তু আমাদের পারিবারিক বন্ধনটা আবার ভিতরটা খুবই শক্ত, খুবই মজবুত, সে কারণে এমন মজবুত যে ছেলের বয়স যদি 38 হয়ে যায় চাকরি না করে, তখনও সে বাবার ঘরে বসে বসে খেতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা ক্ষেত্রগুলো একটু দেখি। এক নম্বর হলো তথ্য যোগাযোগ সংক্রান্ত কাজ। বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ সংক্রান্ত যদি আমরা কোনো অভিজ্ঞতা অর্জন করি কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে, এটা হাতে কলমে শিক্ষা ঘরে বসে করা যায়, আমরা এটা এক নম্বর ধরতে পারি। এটির জন্য কোনো বয়স লাগে না, ছাত্র অবস্থাও এই কাজটা আমরা শুরু করতে পারি। কিসের অভাব? শুধু চিন্তা আর উদ্যোগের অভাব। দুই নম্বর হলো কম্পিউটার অপারেটিং। যদিও মনে মনে অনেকে বলে আমাকে সবাই কম্পিউটার অপারেটর বল, মনে মনে কী বললো সেটা দিয়ে কিন্তু আমাদের ভাত যোগায় না, আমাদের খাবার যোগায় না, আমাদের দরকার অর্থ, আমাদের দরকার আমাদের ভরণ পোষণ। প্রিয় বন্ধুরা, তিন নম্বর হলো ল্যাব টেকনিশিয়ান হওয়া। অসংখ্য ল্যাবরেটরি আছে, যে কোনো ধরনের ল্যাবে আমরা টেকনিশিয়ান, এটির শর্ট কোর্স আছে, এগুলো আমরা পড়ালেখা ছাত্র জীবনের পাশাপাশি করতে পারি। পোশাক ডিজাইনিং, পোশাক ডিজাইনের কাজগুলো এখন তো অনেক সুবিধা, অফলাইন অনলাইনে নানানভাবে প্রশিক্ষণ পাওয়া যায়। পাঁচ নম্বর হলো বাটিক শিল্প, বুটিক শিল্প। মনে করে এটা শুধু মহিলাদের কাজ না, এটা পুরুষরাও করতে পারে, ঘরে বসে করা যায় বুটিকের কাজ, বাটিকের কাজ। এরপর হলো তৈরি এবং মেরামত করা, নানান ধরনের যন্ত্রপাতি আছে, এগুলো কীভাবে তৈরি হয় এগুলো মেরামত করা, তোমাদের জন্য তখন সবচেয়ে সুবিধা, অবারিত সুযোগ। অনলাইন চার্জ করলেই আমি যেটা চাচ্ছি সেটা আমার চোখের সামনে চলে আসে, নানান ধরনের চলে আসে। ছয় নম্বর হলো যন্ত্রপাতি তৈরি এবং মেরামত করা। এরপরে সাত নম্বর হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরি এবং মেরামত করা। আট নম্বর হলো লোহার আসবাবপত্র তৈরি করা। এরপর মুদ্রণ সংক্রান্ত কাজ, ছাপাখানার সংক্রান্ত যে কাজগুলো আছে মুদ্রণ সংক্রান্ত কাজ। এরপর হচ্ছে রঙের কাজ, রঙিন করা পরিবেশকে, বাড়িকে। এরপর হলো গাড়ি চালানো, গাড়ি চালানো। আমরা আমাদের দেশে, আমরা আমাদের দেশে একজন এসএসসি পাস কেউ যদি সে কোথাও ড্রাইভিং করে, ইন্টারমিডিয়েট পাস কেউ ড্রাইভিং করে, তখন সে পরিচয় দিতে চায় না যে আমি ড্রাইভিং করি, আমি চাকরি করি। অথচ অনেক উচ্চশিক্ষিত লোক দেশের বাইরে গিয়ে ইউরোপ কান্ট্রির মতো জায়গায় তারা তাদের যে পেশা আছে সেখানে তারা একটা ড্রাইভিং লাইসেন্স থাকাটাকে অনেক বেশি মনে করে। আমার খুব পরিচিত একজন ভাই আছেন, তিনি আমাকে বলছেন যে আমি যে এলাকায় থাকি ইতালিতে, সেখানে বাঙালিদের মধ্যে সবার আগে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি এবং এটা অনেক সম্মানের। একটা ড্রাইভিং লাইসেন্স থাকা মানে তারা মনে করে এটা অনেক সম্মানের, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি,
অথচ দেখো আমাদের দেশে আমরা ড্রাইভার বলে হেয় প্রতিপন্ন করি, হীনমন্যতায় ভুগি, মোটেও না। উন্নত বিশ্বে অল্প শিক্ষিত হোক, বেশি শিক্ষিত হোক, কিংবা অন্য যে পেশায় থাকুক না কেন, এমনও আমরা শুনেছি অনেক প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্ট টাইম তিনি ড্রাইভিং করেন। আমার পরিবারের একজন, তিনি ইমামতি করেন, কুয়েতে ছিলেন, পাশাপাশি তিনি ড্রাইভিং করতেন ইমামতির অন্য সময়ে। তাহলে কী দাঁড়ালো? একাধিক পেশায় উপার্জনের ব্যবস্থা। আমরা অনেক ছাত্র আছি, অনেক সময় অনেক ছাত্ররা কোনো কাজ করতে চায় না, বাজার পর্যন্ত করতে চায় না, বাজারের ব্যাগটা নিতে চায় না। আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে অনেকেই আছে, পরিবারকে তোমরা সহযোগিতা করো, কিন্তু নিজে উপার্জন করার একটা ব্যাপারেই আমরা কথা বলছি। এরপরে দালান কোঠা নির্মাণ, রক্ষণাবেক্ষণ, এরপরে কাঠের তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, এটা বিশাল একটা ব্যাপার কুটির শিল্পটা। এরপর হচ্ছে কাপড় চোপড় বোনা, কাপড় সেলাই করা। আমরা তো আমাদের পাঞ্জাবি ছিঁড়ে গেলে সেটিও করতে পারি না, একটা বোতাম ছিঁড়ে গেলে সেটিও লাগাতে পারি না। কাপড় চোপড় বোনা এবং সেলাই করা। এরপরে হচ্ছে মাছের চাষ করা, যেটা একটু আগে আমরা বললাম, মাছের চাষ করা, হাঁস মুরগি লালন পালন করা, গবাদি পশু লালন পালন করা, এরপরে ডেইরি ফার্ম। অনেক শিক্ষিত যুবক, তোমরা টিভিতে প্রোগ্রামগুলো দেখলে দেখবে যে তারা মুরগি লালন পালন করে। আমি বিবিসি অনলাইনে দেখেছি, বিবিসি অনলাইন বা বিবিসি সংবাদে, তোমরা ইউটিউবে বিবিসি যে চ্যানেলটা আছে, বিবিসি বাংলা, সেটা দেখতে পারো যে অসংখ্য প্রতিবন্ধী, হাত পা ঠিক মতো নাই, অথবা একটামাত্র মহিলা পরিবারে উপার্জনক্ষম, তারা এমন এমন কাজ করছে যেগুলো অবাক হয়ে যায়, গা শিউরে উঠে যায়, আমরা কী করছি আর তারা কী করছে, দেখার চেষ্টা করবে। যে সমস্ত প্রোগ্রামগুলো, কাজগুলো দেখলে নিজের উপকার হয়, অনলাইনে এগুলো দেখাই ভালো, আমরা এগুলো অবশ্য কম দেখি। আমরা প্রত্যেকে যার যা চাহিদা মতো অনলাইনে ভিডিও দেখে, কিন্তু নিজের জীবনের জন্য উপকারী কিছু জিনিস দেখা দরকার। আচ্ছা, আমরা আসলে শিক্ষিত বেকার, আমরা হচ্ছি শিক্ষিত বেকার। অশিক্ষিত বেকার হলে একটা কথা ছিল, যার মধ্যে কর্মমুখী শিক্ষাও নাই, যার মধ্যে সার্টিফিকেটের শিক্ষাও নাই, সেজন্য আমরা বেকার হয়ে বসে থাকি। এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি সারা বিশ্বে তৈরি হবে করোনার পরে, অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক দুর্বলতা, হতে পারে দুর্ভিক্ষ, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা বা ভবিষ্যতের জন্য কর্ম পরিকল্পনার জন্য এই বিষয়গুলো আলোচনা আসার দরকার আছে, যে দুর্ভিক্ষ শুরু হলে কী হতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের দেশে বেকারত্বের বিষয়ে, আমি প্রসঙ্গটি এই জন্যই আনলাম ক্লাসের, যদিও প্রায় 40 মিনিট হয়েছে ক্লাসে, তোমরা ধৈর্য ধরে যারা আছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করব ক্লাস ইনশাআল্লাহ, যেহেতু প্রাসঙ্গিক আলোচনাটি না করলেই নয়। আমরা এই বেকার সমস্যার কথা বলছিলাম, যে অনেকেই এখন বেকার হয়ে যাবে, তোমরা জানো কি না আমি জানি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার। প্রতিষ্ঠানগুলো বলে দিয়েছে যে আপনি চলে যান, যখন প্রয়োজন হবে তখন আপনাকে আবার আহ্বান করব, আমরা নাও করতে পারি, আপনি ভিন্ন অন্যদিকে চেষ্টা করেন, এরকমও হয়েছে। আবার অনেককে বলে দিয়েছে যে আপনার চাকরি আছে কিন্তু কাজ নাই এবং বেতনও নাই। চিন্তা করে দেখো, একটা প্রতিষ্ঠান থেকে যদি এরকম কোনো মানুষকে বলে দেয় যে আপনার চাকরি থাকবে, পরিস্থিতির উন্নতি হলে, প্রতিষ্ঠানের উন্নত অবস্থা দেখা গেলে তখন আপনি আসবেন, চিন্তা করে দেখো তো এই লোকটি 2 মাস 4 মাস 6 মাস কীভাবে সে জীবনযাপন করবে। আমরা এখন বেকার হয়ে গেছি, মানে চাকরি থেকেও আমরা বেকার, আর আমরা যারা চাকরি শুরু করিনি ছাত্র আমরাও বেকার। এই বেকারত্ব নিরসনের জন্য আমাদের 1 নম্বর হলো মনোভাব পরিবর্তন করা, যে চাকরি নয় আমরা ব্যবসা করব, আমরা উৎপাদনমুখী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব, পরিচালনা করব। অনেকেই বলে যে কীভাবে কাজ শুরু করব, কোটি কোটি টাকার দরকার, লক্ষ লক্ষ টাকা দরকার। না, লক্ষ টাকার চিন্তা করার দরকার নাই, যদি আমার কাছে 10,000 টাকা থাকে আমি 10,000 টাকার পরিকল্পনা করব, যে এই টাকা কাজে লাগিয়ে কীভাবে কোনো কিছু উৎপাদন করা যায়। কিছুই প্রয়োজন নাই, একটা শাক আর একটা সবজি আমরা উৎপাদন করা শুরু করি বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাহলে অন্তত ভাতের সাথে শাক সবজি দিয়ে জীবনযাপন করা যাবে ঘরে বসেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর হলো
সীমিত আকারে যাদের অবস্থা ভালো তারা কলকারখানা স্থাপন করতে পারে, এরপরে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এরপর কুটির শিল্প স্থাপন করতে পারে, এরপর শ্রম রপ্তানি যদিও এখন বন্ধ, এটি এখন আমরা আলোচনা না করলেও চলে, এরপরে ওই যে মনোভাবের কথা বলছিলাম, চাকরির মোহ, চাকরি কেন্দ্রিক একাগ্রতা, একনিষ্ঠতা, একনিষ্ঠতা এটা ত্যাগ করতে হবে। আর কারিগরি শিক্ষা, যেহেতু এখন প্রতিষ্ঠানগুলো বন্ধ, কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা এখন অনলাইনে চার্জ করে করে যদি এরকম কোনো কিছু খুঁজে পাই কারিগরি শিক্ষা কেন্দ্রিক, সেগুলো আমরা সেই কেন্দ্রিক পড়ালেখা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হলো ছোট ছোট ক্ষুদ্র শিল্প বলে এগুলোকে, ক্ষুদ্র শিল্প স্থাপন করা যায় বাসায় কিংবা গ্রামে। এরপরে হচ্ছে কর্মমুখী শিক্ষা কেন্দ্রিক যে পরিকল্পনা, এটি ছড়িয়ে দেয়া, যেমন আমি আজকে তোমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিচিত মণ্ডলে এটি ছড়িয়ে দিবে। এরপরে আমরা কম্পিউটার কেন্দ্রিক অনলাইনে অনেক নাকি অনেকে টাকা উপার্জনের চেষ্টা করছে, সেটিও আমরা খোঁজখবর নিয়ে করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস প্রায় শেষের দিকে, তো আজকে যে কথাগুলো বললাম এগুলো আমার জন্য উপকারী, সবার জন্য উপকারী। ঈদুল ফিতরের আগে তোমাদের আজকে শেষ ক্লাস, তো আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি ক্লাসে থাকার জন্য। আর লাইলাতুল কদর চলে গেছে না সামনে জানি না, কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব, আর প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আগামী ক্লাস পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ সুন্দর সবল রাখুন, আমাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন, সকল ধরনের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন, আর আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মতো ইবাদত বন্দেগী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন সেভাবে জীবনযাপনের জন্য হিম্মত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।